নতুন বাড়ি তৈরির জন্য পুরনো বাড়ি ভাঙার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বেসরকারি স্কুলের শিক্ষক 35 বছরের মোহাম্মদ আলিউল শেখের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদার কালিয়াচক থানার মজমপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে শ্রমিকদের সাথে নিজের পুরনো বাড়ি ভাঙার কাজে হাত লাগিয়েছিলেন ওই শিক্ষক। সেই সময় ঘরে ঝুলে থাকা বিদ্যুতের তারে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারের গভীর শোকের ছায়া নেমে আসে। ইলেকট্রিক শর্টে মানে বাড়ি ভাঙছিল, হঠাৎ শর্ট লেগে গেছে, ইলেকট্রিক শর্ট লেগে গেছে। উনি কি কাজ করেন, নাম কি? ওর আলিউল শেখ নাম, বাড়ি মজমপুর। হ্যাঁ, উনি মানে বাড়ি নিচে বসে পেশায় কিন্তু টিচার, প্রায় প্রাইভেট টিচার, স্কুলের টিচার ছিল, মানে প্রায় বেসরকারি স্কুল। মালদা থেকে দেবসিংহ, আনন্দ বার্তা। নতুন বাড়ি তৈরির জন্য পুরনো বাড়ি ভাঙার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বেসরকারি স্কুলের শিক্ষক 35 বছরের মোহাম্মদ আলিউল শেখের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদার কালিয়াচক থানার মজমপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে শ্রমিকদের সাথে নিজের পুরনো বাড়ি ভাঙার কাজে হাত লাগিয়েছিলেন ওই শিক্ষক। সেই সময় ঘরে ঝুলে থাকা বিদ্যুতের তারে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারের গভীর শোকের ছায়া নেমে আসে। ইলেকট্রিক শর্টে মানে বাড়ি ভাঙছিল, হঠাৎ শর্ট লেগে গেছে, ইলেকট্রিক শর্ট লেগে গেছে। উনি কি কাজ করেন, নাম কি? ওর আলিউল শেখ নাম, বাড়ি মজমপুর। হ্যাঁ, উনি মানে বাড়ি নিচে বসে পেশায় কিন্তু টিচার, প্রায় প্রাইভেট টিচার, স্কুলের টিচার ছিল, মানে প্রায় বেসরকারি স্কুল। মালদা থেকে দেবসিংহ, আনন্দ বার্তা। নতুন বাড়ি তৈরির জন্য পুরনো বাড়ি ভাঙার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বেসরকারি স্কুলের শিক্ষক 35 বছরের মোহাম্মদ আলিউল শেখের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদার কালিয়াচক থানার মজমপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে শ্রমিকদের সাথে নিজের পুরনো বাড়ি ভাঙার কাজে হাত লাগিয়েছিলেন ওই শিক্ষক। সেই সময় ঘরে ঝুলে থাকা বিদ্যুতের তারে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারের গভীর শোকের ছায়া নেমে আসে। ইলেকট্রিক শর্টে মানে বাড়ি ভাঙছিল, হঠাৎ শর্ট লেগে গেছে, ইলেকট্রিক শর্ট লেগে গেছে। উনি কি কাজ করেন, নাম কি? ওর আলিউল শেখ নাম, বাড়ি মজমপুর। হ্যাঁ, উনি মানে বাড়ি নিচে বসে পেশায় কিন্তু টিচার, প্রায় প্রাইভেট টিচার, স্কুলের টিচার ছিল, প্রায় মানে প্রায় বেসরকারি স্কুল। মালদা থেকে দেবসিংহ, আনন্দ বার্তা।